Welcome to Mom's Cooking World. আজকে আমি একটু অন্যরকম ভাবে পটল ভাজা করে দেখাবো। এখানে আমি 300 গ্রামের মতো পটল নিয়েছি। কয়েকটি পটলকে এভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার পটলগুলোকে আমি দু ফালি করে কেটে নিলাম। একটা চামচ দিয়ে এবার আমি পটলের বীজগুলোকে আলাদা করে নিলাম। একটা চাকুর সাহায্যে এবার পটলগুলোকে আমি এভাবে কেটে নিলাম। দেখুন, সবগুলো পটল আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, তাতে হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর সামান্য কালো জিরে দিয়ে সমস্ত উপকরণগুলি মেখে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওয়ান পিঞ্চ বেকিং পাউডার দিয়ে দিলাম। 10 মিনিট পর ব্যাটারটিকে আবার মেখে নিলাম। এবার পটলের পিসগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। গরম ভাত ডালের সঙ্গে এই পটল ভাজা দারুণ লাগে খেতে।